আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাও রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর সহজ একটি রেসিপি, কোল্ড কফি। রেস্টুরেন্টের সাথে কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় চলুন পুরো ভিডিওটি দেখে আসি। কোল্ড কফি তৈরি করতে প্রথমে নিয়ে নিব হাফ লিটার লিকুইড দুধ। দুধটিকে আমি জাল দিয়ে নিব, একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি জাল দিয়ে ঘন করতে হবে না, বলক আসার পর 2-1 মিনিট জাল দিয়ে নিলেই হয়ে যাবে। জাল দেওয়া হয়ে গেলে চুলাটি বন্ধ করে একটি বাটিতে ঢেলে নিব, ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিব। বরফ করার ফলে কোল্ড কফিটি খেতে ফ্লাফি হবে। যত বেশি বরফ করে নিব ততই কোল্ড কফিটি খেতে ভালো লাগে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম এটি বরফ হবে। কিছুটা লিকুইড আর বরফের সংখ্যাটা বেশি থাকবে, সাধারণত রেস্টুরেন্টে এরকমই করে থাকে। এখন আমি একে একে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো চিনি। চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আর দিয়ে দিব 3 টেবিল চামচ কফি, দিয়ে দিব 1/4 কাপ পাউডার মিল্ক, আর দিয়ে দিব 1/2 কাপ আইসক্রিম। এখানে ভ্যানিলা আইসক্রিমের পরিবর্তে চকলেট আইসক্রিমও ইউজ করতে পারেন। সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি 2টি সার্ভিং গ্লাস নিয়েছি। কিছুটা চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিব। রেস্টুরেন্টে সাধারণত এভাবেই ডেকোরেশন করে থাকে, তাতে দেখতে খুব সুন্দর দেখায়। 2টি গ্লাসই ডেকোরেশন করা হয়ে গিয়েছে, এখন কিছুটা বরফ দিয়ে নিব, তারপরে কফিটি ঢেলে দিব। আমার খাওয়া বেস্ট কোল্ড কফি, বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো।